নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি রুই সরষে পোস্ত, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাদা সরষে 4 চামচ নিয়েছি, পোস্ত নিয়েছি 2 চামচ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 6টা কাঁচা লঙ্কা, আর নুন, আর লাগছে আমার সরষের তেল। রান্নাটা পুরো সরষের তেলেই হবে। আমি এগুলো পেস্ট করে মাছটা রেডি করে তারপরে দেখাচ্ছি। মাছটা ভাজা হয়ে যাচ্ছে আমার, একটু কালো জিরে দেব, তেলের মধ্যেই আমি দিয়ে দেবো, তেল দেবো না এর মধ্যে। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো,